বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই মাইক্রোস্কোপের ব্যাপারে তো অবশ্যই শুনেছেন, কেননা মাইক্রোস্কোপ এমন একটা ডিভাইস যেটা একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকেও বড় দেখায়। যে জিনিসগুলিকে আপনি সাধারণত চোখে দেখতে পাবেন না, কিন্তু মাইক্রোস্কোপের দ্বারা খুব সহজেই দেখতে পাবেন, যেমন করোনা ভাইরাস। করোনা ভাইরাসের ব্যাপারে আমরা এখন পুরো বিশ্বই পরিচিত। এটা একটা এমন ভাইরাস যেটাকে আপনি আপনার চোখের দ্বারা কখনোই দেখতে পাবেন না, কিন্তু মাইক্রোস্কোপের দ্বারা আপনি খুব সহজেই একে দেখতে পেতে পারেন। আপনি জীবনে একবার হলেও ইনজেকশন তো নিয়েছেনই, কিন্তু আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে ইনজেকশন লাগানোর পর সেই জায়গা কিছুটা এমনটা হয়ে যায়, দেখে মনে হচ্ছে শরীরের মধ্যে কেউ একটা বড় গর্ত করে দিয়েছে? সেই রকমই দইয়ের সঙ্গে আমরা সকলেই পরিচিত, কিন্তু জানেন কি, এই দইয়ের মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া পাওয়া যায় যা আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। কি আপনি কি কখনো এর আগে এই ব্যাকটেরিয়াগুলিকে দেখেছেন? চলুন আজ আমরা দেখাবো, আজ আমরা এরকমই এমন কিছু দেখাবো যেগুলিকে আমরা কখনোই খালি চোখে দেখতে পাই না। সবার প্রথমে দেখাবো বল পেন। পেন তো আমরা সবাই কম বেশি ব্যবহার করি, কিন্তু আপনি জানেন কি এই বল অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে? এছাড়াও এই বলকে আপনি কখনো মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? বন্ধুরা, আপনারা যদি এই মাইক্রোস্কোপের সাহায্যে এই বলটিকে দেখেন, তাহলে দেখতে পাবেন পেনের সামনে একটা ছোট্ট বল লাগানো থাকে, যেটা পেনটি চলার সাথে সাথে সেও ঘোরে। কাগজের ওপর লেখার সময় এই বলে কিন্তু আপনাকে সাহায্য করে। যদি কোনো পেনে এই বল না থাকে, সেই পেনটি কাগজের ওপর চলবেই না। এখন হয়তো বুঝতে পারছেন পেনের মধ্যে এই ছোট্ট বলটির কতটা ইম্পর্টেন্স। করোনা ভাইরাস। করোনা ভাইরাস নামটার সঙ্গে আমরা এখন সকলেই পরিচিত, কেননা এই ভাইরাস তো পুরো বিশ্বকেই হেলিয়ে রেখে দিয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই করোনা ভাইরাস আসলে দেখতে কেমন? এটা টেস্ট করার জন্য একবার এক করোনা পেশেন্টের মাস্ক নেওয়া হয়েছিল। এবার এই ভাইরাসকে দেখার জন্য এই মাস্কটিকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়। মাস্কে ভাইরাস খোঁজার জন্য মাইক্রোস্কোপ মাস্কটিকে জুম করতেই থাকে, আর লাস্ট স্টেজে তারা ভাইরাসটিকে খুঁজে পায়। আর সেটা কিছুটা এমনটা দেখতে ছিল। মোবাইল স্ক্রিন। মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু জানেন কি, মোবাইল স্ক্রিনকে যদি কোনো হাইটেক ক্যামেরার সাহায্যে জুম করা হয়, তাহলে মোবাইল স্ক্রিনকে কেমন দেখাবে? তো মোবাইল স্ক্রিনের ওপর একটি হাইটেক ক্যামেরা রেখে জুম করা হলে দেখা যাবে যে মোবাইল স্ক্রিনের ওপর ছোট ছোট পার্টিকেলস রয়েছে, আর এগুলি দিয়ে মোবাইল তৈরি। যখন একে আরও একটু জুম করা হয়, তখন সব পিক্সেলসগুলি আলাদা আলাদাভাবে দেখা যায়, আর এগুলি কেবল রেড, গ্রিন ও ব্লু এই তিনটি কালারেরই দেখা যায়। এছাড়াও আপনি আরও যেসব কালার দেখতে পান, সেগুলি কিন্তু এই তিনটি কালার দিয়েই তৈরি হয়। হিউম্যান স্কিন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের স্কিনকে মাইক্রোস্কোপের সাহায্যে জুম করে দেখেন, তো আপনি দেখবেন আপনার স্কিনে অনেক প্যাটার্নস রয়েছে যেটা নর্মালি আপনি খালি চোখে দেখতে পাবেন না, আর মাইক্রোস্কোপের সাহায্যে আপনি শরীর থেকে বের হওয়া ঘাম পর্যন্ত দেখতে পারেন। ইনজেকশন এন্টার দ্য হিউম্যান বডি। আপনি কখনো না কখনো ইনজেকশন তো নিয়েই থাকবেন, যেখানে একটা সরু সূচকে আমাদের শরীরে ফোটানো হয়, আর এই সরু সূচটি মাইক্রোস্কোপে কত বড় দেখাচ্ছে সেটা আপনি স্ক্রিনে তো অবশ্যই দেখতে পাচ্ছেন, কিন্তু সূচটি শরীরে প্রবেশ করার পর যখন বের করা হয়, তখন সেই জায়গাটা কিছুটা এমন লাগে। বন্ধুরা, এটা দেখার পর আপনার কেমন লাগছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর হ্যাঁ, প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন। ধন্যবাদ।